করোনার ব্যাপক প্রকোপের কারণে আইপিএল ছাড়ছেন অনেক ক্রিকেটার। এর মধ্যে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংখ্যাই বেশি, রয়েছেন ভারতের ক্রিকেটারও, এর মধ্যে অন্যতম রবিচন্দ্রন অশ্বিন। অনেকে আইপিএল ছাড়ার কারণ হিসেবে ব্যক্তিগত উল্লেখ করলেও অশ্বিন রাগঢাক না রেখে বলেছেন, করোনার কারণেই চলমান আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলাম। শুরুটা লিয়াম লিডিংস্টোনকে দিয়ে। রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান আইপিএল ছেড়ে যান জৈব সুরক্ষা বলের মানসিক ধকলের কথা জানিয়ে। রাজস্থানেরই অস্ট্রেলিয়ার প্রেসার অ্যান্ড্রু ট্রাই রোববার দল ছেড়ে রওনা হন দেশের পথে, কারণটা ব্যক্তিগত। পরে দেশে ফেরার পথে দোহা বিমানবন্দর থেকে এসআইএন রেডিওকে ট্রাই জানান, তার আইপিএল ছাড়ার মূল কারণ কোভিড পরিস্থিতিতে দেশে ফেরা নিয়ে সংখ্যা। অশ্বিনের আইপিএল ছেড়ে যাওয়ার খবর জানা যায় রোববার রাতেই। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে সুপার ওভারে জয়ের পর টুইট করে জানান তিনি। তিনি বলেন, এবারের আইপিএলে আগামীকাল থেকে আমি বিরতি নিচ্ছি। আমার পরিবার ও ঘনিষ্ঠজনরা কোভিড-19 রোগের সাথে লড়াই করছে এবং এই কঠিন সময়ে আমি তাদের পাশে দাঁড়াতে চাই। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার আইপিএলে ফিরতে পারবো বলে আশা রাখছি। এরপর সোমবার সকালে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু জানায়, তাদের দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাচ্ছেন ও এবারের আসরে আর তাদের দেখা যাবে না। ভারতে কোভিড মহামারী ভয়ঙ্কর রূপ নিয়েছে গত কিছুদিন। আক্রান্তের সংখ্যা রেকর্ড হচ্ছে প্রায় প্রতিদিনই, মৃত্যুও বাড়ছে ক্রমেই। আর ভারতে করোনার এই ভয়াবহ অবস্থার মধ্যে আইপিএল চলমান রাখার কারণে উঠছে সমালোচনার ঝড়। অনেকেই ক্রিকেটারদের চুপ থাকার ফলে তাদেরকে দায়ী করছেন, আবার অনেকে ভারতের ক্রিকেট বোর্ডের প্রতি করোনা রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে খুবই তাড়াতাড়ি হয়তো এবারে আইপিএল স্থগিত হতে পারে, কারণ মুখে না বললেও প্রায় সকল বিদেশি ক্রিকেটারই আইপিএল ছেড়ে দেশে যাওয়ার পরিকল্পনা করছেন। বন্ধুরা, এরকম সব লেটেস্ট নিউজ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।